হ্যালো বন্ধুরা, ম্যান ভার্সেস ওয়াইল্ড এই নামটা শুনলেই সবার প্রথমে মনে পড়ে জঙ্গল, ভয়ঙ্কর পশু পাখি, কীট পতঙ্গ এবং পাহাড় পর্বত। তো সেই রকমই এই ভিডিওটা পুরোটাই হতে চলেছে। পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো মজা পাবে। এবং পুরো ভিডিওটার মধ্যে দেখতে হবে আমরা একটা জঙ্গলের মধ্যে গেছি, কি করছি না করছি সমস্ত কিছু মিলিয়ে একটা আলাদা রকমের ম্যান ভার্সেস ওয়াইল্ড। এটা হচ্ছে বাংলার ম্যান ভার্সেস ওয়াইল্ড। এসি টাইম না নষ্ট করে পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। আশা করি তোমরাও আনন্দ পাবে ভিডিওটা দেখে। তো দেখতে থাকো পুরো ভিডিও আমার চ্যানেলের মাধ্যমে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। এই বাগানে আমরা ঢুকবো আজকে। এই বাগানে প্রচুর মাছ আছে। আর নাটু ওইখানে পাউরুটির একখানা টুকরো পেয়েছে, ওটা কুকুরটাকে দিয়ে দিলো খাবে বলে, কিন্তু খাবে না। যাই হোক, বাগানের দিকে যাই। এই ঘুটঘুটে বাগানের মধ্যে আজকে আমাদের একটা দেখতেই পাচ্ছ কিনে যাচ্ছি। তো ঢুকি এইখান থেকে, দেখো ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার আলাদা এইখানটায় দেখতেই পাচ্ছ। বাপ রে বাপ, এইখানে আগে প্রচুর আসতাম, মাছ ধরে গেছি। আর মেন আসার উদ্দেশ্য হচ্ছে এই যে এই সমস্ত গাছ, এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুল হয়, কিন্তু এই মুহূর্তে কুল দেখতেই পাচ্ছি না, কুল নেই মনে হচ্ছে। চো একবার ঘুরে যাচ্ছি। দেখো এই গাছগুলো কিন্তু একটা টাইমে এত কুল ছিল, মানে মানুষজন আসে না বলে কুলও আর হয় না। কুল গাছও এ আছে কিন্তু, জানিস তো, কিছু আছে কিন্তু ছোট সাইজে, ছোট হয়ে গেছে। হ্যাঁ, এই গাছগুলোতে প্রচুর কুল হতো, ওইখানের ওই গাছটাতে প্রচুর কুল হতো। এতে পড়েছে, দেখ লাল হয়ে গেছে, এ তলায় আছে কুল, কিন্তু ওপরেও গাছে কুল আছে, কিন্তু পারতে হবে। তো দেখে এরকম বন্ধুরা, নাটু এই ডালটা পার একবার, এই ডালটা পার, পেরে দেখাই আমার আমার ভিউয়ার্সকে। এই এই ডালটা কুল রয়েছে, এই দেখ পারবি? হ্যাঁ, ঠিক আছে। তোমাদেরকে দেখানোর জন্য কী না কী করতে হচ্ছে আমাদেরকে, এরকম কুল দেখো। এই ডালটা কোথায় গেল? ওই ওই এই ডালে আছে, এই যে এই ডালে আছে, এই দেখো ডালটা দেখো। এগুলো কিন্তু আমাদেরই কুল, মানে এগুলো আমাদের ছাড়বি না, কিন্তু টান না। দেখতেই পাচ্ছ বাগানটা কীরকম পরিস্থিতি, মানে এই সমস্ত বাগানে ঢুকতেও একটু ভয় লাগে, একটু না। আমরা আসি বলে আমাদের কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু যারা আসে না তারা কিন্তু এই জঙ্গলে ঢুকতে বিশাল পরিমাণে ভয় পাবে, কারণ এখানে সবসময় কিছু না কিছু একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা সবসময় থাকে। দেখেছো তাল গাছ, ভূতের বাসর ঘর। এর এই গাছটায় দুটো তিনটে আছে, দেখতে পাচ্ছ? দেখো আমি একটা ডাল পেয়ে গেছি, এই ডালের মধ্যে কত কুল রয়েছে, এগুলো পার না, পেরে নে, সব পেরে নে, সব রাখে নাকি কেউ? পেয়েছি, খাই দেখি, রিভিউ আবার দিই। আমার কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা, এই বাজারে নারকেল কুল বা যে সমস্ত কুল কিনতে পাওয়া যায় ওর থেকে কিন্তু আমার এই কুল বেশি ভালো লাগে, কারণ একটু টকটকে টাইপের থাকে। তো তবে আগের মতন আর নেই, আগে যেই পরিমাণে কুল থাকতো। হ্যাঁ, ও চারিদিকে ছড়িয়েছে গাছ, এই সমস্ত গাছগুলো ছিল না, এই গাছগুলো ওই কারণে হয়নি। তো আমাদের গন্তব্য হচ্ছে গিয়ে ওই দিকটা যাব, আমরা ওইদিকে যাই, চলো। তো ওইদিকে যাই এখন, ওই দিক থেকে তোমাদেরকে দেখাচ্ছি যে কোন জায়গায় কী করতে এসেছি। ও দেখে তো বুঝতেই পেয়ে গেছো আশা করি। এইটা দিয়ে না সোজা রাস্তা দিয়ে যাই, কারণ রাস্তাটা খুব একটা ভালো না। এটা এই রাস্তা দিয়ে যাব, রাস্তাটা দেখো, একটা জিনিস দেখো তোমরা, দেখো এটা হচ্ছে গিয়ে বহু পুরনো একটা বাংলো, মানে এখানে আগে কেউ না কেউ থাকতো, ইংরেজদের আমলে বাড়ি, ইংরেজরা থাকতো না, শুধু বানিয়ে চলে গেছে জোকসে পাট। আমাদের গন্তব্যস্থল হচ্ছে গিয়ে এই রাস্তা দিয়ে। তো এই রাস্তা দিয়ে খুব সতর্কভাবে যেতে হবে, ব্রিটিশ আমলে বাড়ি, আচ্ছা তাই হোক, ব্রিটিশ আমলে বাড়ি। তো এই রাস্তা দিয়ে দেখে যা মনে হচ্ছে রাস্তা দিয়ে কিন্তু যাতায়াত হয় ভাই, ঠিক আছে।
যাই হোক, যাতায়াত হোক, এই রাস্তা দিয়েই তো আমরা যাবো। এই রাস্তা দিয়ে গিয়ে এটা দিয়ে যে বেরোনো যাবে, স্বপ্ন আস, এটা দিয়ে গিয়ে ওই দিক থেকে উঠতে হবে আমাদেরকে, নাহলে এটা দিয়ে বেরোতে পারবো না। তো ওইটা দিয়েই আমাদেরকে যেতে হবে, ওইটা দিয়ে দেখছি যেতে পারি কি না। এখানে একটাই ভয়, শুধু আলকুশি থাকে, ঠিক আছে, আলকুশিতে একটা বিশাল পরিমাণে ফুলকানির ব্যাপার থাকে। এদিকে কেউ আসে না। তো বন্ধুরা ওইদিকে গিয়ে তারপর তো ভিডিওটা করছি, কারণ এই মুহূর্তে অসুবিধা হয়ে যাচ্ছে। তো দেখো আমরা গন্তব্যস্থলে চলে এসেছি, এইটা হচ্ছে আর কি আমাদের গন্তব্য। কিন্তু এই মুহূর্তে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, আমাদের অবস্থার একক কী অবস্থা হয়ে গেছে, মানে পুরো বেহাল হয়ে গেছি আমরা। যাই হোক, আমাদের যেটা কাজের জন্য এসেছি সেটা আগে করে ফেলি। দু একটা দেখতে পেয়েছি দুমদাম করে হয়েছে, আগে সেই কাজটা করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ওইখানে কোনো রেজাল্ট হলো না, মানে মাছ ধরছিলাম কোনো রেজাল্ট হলো না, যেই কারণে একটুখানি এদিকটা এসে ধরবো। আর এইখানে এক জায়গায় একটা নারকেল গাছ, বিশাল বড় নারকেল গাছ, ওই দেখো মানে অনেক উঁচুতে রয়েছে। তো ওইখানে খুঁজতে এসেছি নারকেল, নাটু দেখছে পাই কি না। তো নারকেল দেখুন তলায় কত পরিমাণে নারকেল পড়ে আছে, এই সমস্ত নারকেল ঠিক টাইমে এসে যদি খোঁজা হতো না, এগুলোর মধ্যে সব নারকেল থাকতো। এই মুহূর্তে সব ওইগুলো পড়ে থেকে 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 শুকিয়ে গেছে, বেশ নারকেল গাছ, কিছু নারকেল গাছও হয়ে যায়। তো এখনও পর্যন্ত একটাও ঠিকঠাক সলিড একটা নারকেল পাইনি, খোঁজ চালিয়ে যাচ্ছি, সব খুঁজে খুঁজে নিয়ে যায়। হ্যাঁ, একটা একটা সময় আমরা এসেছিলাম, একটা সময় এমন এসেছিলাম মানে ব্যাগেও ধরছে না, এত পরিমাণে নারকেল পেয়েছিলাম, প্রচুর পরিমাণে নারকেল পেয়েছিলাম। নাটু তো আবার বলছে কবে বস্তা নিয়ে এসেছিলো। যাই হোক, আজকে আর পেলাম না একটাও খাওয়ার জন্য। ফোপড়াটা নিলি, ফোপড়াটা দুটো আছে, ভালো হয় তুই জল নড়ছিস, তো ওগুলো ছাড়া দুটো ফোপড়া পেয়েছে। ফোপড়া বলতে কীরকম বলতো, যেই নারকেলের ভেতরে সেই জল শুকিয়ে যাওয়ার পরে পুরো নারকেলটা শুকিয়ে, জলটা শুকিয়ে যায়, নারকেলটা নারকেল থাকে, কিন্তু খেতে ভালো লাগে, স্বাদ থাকে। নাটক কুড়িয়ে নিচ্ছে। আর জঙ্গলটা দেখো, মানে কোনো দিকে কিছু দেখতে পাওয়া যাবে না, শুধু জঙ্গল আর জঙ্গল, তাছাড়া আর কিচ্ছু নেই। দেখো চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, শুধু জঙ্গল। তো নারকেলটা ছাড়িয়ে দিয়েছে হাতে করে, মানে ওই পোকা লেগে নারকেলে নারকেল সব এমনি ছেড়ে যাচ্ছে। গাছ ফাছে মারি, দেখো কোনো গাছ মার, এই গাছটা মার আছে না, ভালো মোটামুটি আছে। ওই পোকাতে বাসা করে নিচ্ছে, এটার ভেতরে পুরো নষ্ট হয়ে গেছে। গাছে মার, গাছে নারকেল গাছে মার, তাহলে তো ফেটে যাবে, নারকেল গাছটাই তো মোটা গাছ আছে। এখানে একখানা বড় কুল গাছ আছে, যদিও কুল নেই, ফাটলো করতে থাক, ফেটে যাবে। নারকেল ফাটানো প্রক্রিয়া আমাদের চলছে। আর একটা সময় গেছে, এই এই একটা পুকুর আছে, আমি পারবো না ভাই। এইখানে এই পুকুরটায় একটা সময় গেছে, এত পরিমাণে মাছ ধরে গেছি মানে ধারণা করা যাবে না, প্রচুর পরিমাণে মাছ ধরে গেছি। আর মশাও আছে, প্রচুর মশা আছে, মশা কামড়াচ্ছে, আর প্রচুর পরিমাণে মাছ ধরে গেছে, মানে এইখানটা আসলে অন্য কোনো জায়গায় যাওয়ার কোনো কথাই আসতো না। নাটু ছাড়িয়ে ফেলেছে, পোকা পোকা হয়ে গেছে, ছিল ভালো ছিল, মোটামুটি 10 বকুন না গেলে। এটা তাহলে মৃগেল মাছের জন্য খাবার হয়ে যাচ্ছে, ঠিক আছে। একটা চার পাওয়া গেছে, যদিও চার নিয়ে আসিনি বলে এখানে চারের সন্ধান পেয়ে গেছি। নারকেল পচানি, নারকেল পচা দিলে অনেক সময় মৃগেল মাছগুলো খায়। তো একটা মাছ পেয়েছি, একটাই পেয়েছি, ওই জায়গায় সেরকম রেজাল্ট ছিল না বলে আবার উঠে চলে এলাম, আবার যাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে। কোনোদিন এরকম ভয়ঙ্কর কোনো ভুতুরে জঙ্গলে গেছো কিনা সেটা কমেন্টে বলো। হ্যাঁ দেখো, যে শ্রমা পুজোর সময় ঘুড়ি ঘুড়ি শুকো পেয়েছে একটা, এইটা তোল, এটা তোল, এটা নিচ, দেখো এটা ধর, এটা সবটাই ধর, আমি যাই দেখাই, তুমি যদি দেখো কোথা দিয়ে যেতে হয়, মানে এখানে কিন্তু যে কোনো টাইমে বড়সড় বিপদ হয়ে যেতে হয়, অসম্ভব কিছু নেই।
যেহেতু এইদিকে রাস্তাটা আমরা ভুলভাল জায়গা দিয়ে চলে এসেছি, আমাদেরকে এদিক দিয়ে ঢুকতে হবে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কলা গাছের ওপর দিয়ে এইগুলো হচ্ছে গিয়ে বীজ কলা যাকে বলে, এইগুলো কেউ খায় না। যোগ থাকে এই তো অনেক কেউ তো যাবোটা কোন দিক দিয়ে আমি সেটাই, এটা দিয়ে অনেকটা আউটসাইড দিয়ে ঢুকতে হবে। মুখের ভাষা ঠিক কর, দেখতেই পাচ্ছ জঙ্গলের মধ্যে দিয়ে মানে আলাদা একটা অভিজ্ঞতা হচ্ছে। ওই ওই রাস্তাটা আমি ঠিকই আসছিলাম, সবসময় ফাঁকা দেখো রাস্তাই খুঁজে পাচ্ছে না, উপরন্ত নিয়ে এলো ওই দিক থেকে ভুলভাল জায়গা দিয়ে শুধু নিয়ে আসে, মানে যেখানেই যাই সেখানে ভুলভাল হয়। এর জন্য আবার মনে হচ্ছে জঙ্গলেও ম্যাপ খুলতে হবে। সেই একই যাচ্ছে, আমাকে যেতে হবে ওই ওইখানটাতে, তার মানে আমাকে এইটা দিয়ে ঢুকবো। চলো এটা দিয়ে ঢুকে যাই, এটা দিয়ে এখানে একটা গাছ মারিয়ে দিয়ে এখান দিয়ে যাবো। চলে এসছি একদম জায়গা, এইটা দিয়ে একটু ফাঁকা আছে বলে গাছটার অবস্থা দেখো কত পুরনো গাছ, তার সাথে অন্য কোনো গাছ জড়িয়ে গেছে, আমাকে চারিদিক দিয়ে ধরে রেখেছে, চারিদিক দিয়ে ধরে রেখেছে। এসে গেছি, আমরা ছিলাম ওই জায়গাতে, এখন এলাম এই জায়গাতে, এখানে মাছ ছিল তো আমরা ওইখান থেকে চলে এসেছি, যাবো ওই কোনটাতে, ওখান থেকে দু তিন টোপ ফেলবো, যদি খায় তো খাবে, না খায় বাড়ি চলে এসেছিস। তো এখনও আসতে পারিনি, ও এখন আসছে দেখে শুনতে, যেহেতু ওর হাতে একটা ছিপ রয়েছে বলে। আর জঙ্গলটা দেখো বন্ধুরা, এই ঘন জঙ্গলে কিন্তু যে কেউই যে চিনে না এই জায়গাটা, সে কিন্তু এই জঙ্গলে আসলে হারিয়ে যাবে একদম। দেখো ওর ওইটুখানি জায়গা দিয়ে বেরোতে কত সমস্যা হচ্ছে, এখানে সেই গাছ থেকে বড় বড় এই সমস্ত শেকড় বেকড়গুলো নেবে, চারিদিকে ডালপালা জড়িয়ে গেছে, যেই কারণে আসতে এতটা, তার মধ্যে ছিপটা আছে, ছিপের মধ্যে বড়শিটাও রয়েছে। তো এইরকমভাবে আমাদের এই জঙ্গলে একটা আলাদা ধরনের ফিলিংস চলে আসে। জঙ্গলটা কিন্তু 3-4 কিলোমিটার এরিয়া নিয়ে জঙ্গলটা রয়েছে, স্কোয়ার ফুট। বন্ধুরা কোনো কিছু রেজাল্ট হলো না, নিরাশ হয়ে আমরা বাড়ির দিকে ফেরত যাচ্ছি। এরকম মানে কোনো একটা লিমিট থাকা চাই, লিমিটের বাইরে হয়ে যাচ্ছে। যাই হোক আবার সেই পথেই বেরিয়ে যাচ্ছি যেই পথে এসেছিলাম। দেখতেই পাচ্ছ কত ঘন জঙ্গল, এই জঙ্গল ভেদ করে এত কষ্ট করে আসলাম কিন্তু সেটাই হলো না। তার মধ্যে ওইখানে একখানা কাঠ কিমড়ে এত জোর কামড়ে দিয়েছে না, আঙুলটা বিশাল ফুলে গেছে। চলে এসছি, বেশিরভাগ জঙ্গল থেকে চলে এসছি, দেখো আটকে ধরে, চারিদিকে আটকে ধরছে। এই পাতাগুলোর নাম জানো, কমেন্টে বলো এই পাতাগুলো। এটা কিন্তু অনেক সবাই বড়া করেও খায়। আবার এখন বাজে মোটামুটি 2:30, এখনও পর্যন্ত কোনো রেজাল্ট হলো না বলে আমরা ব্যাকে চলে যাচ্ছি। ওই পুকুরটা আমাদের খুব কষ্ট দিয়েছে। ওখান থেকে জঙ্গল থেকে যা করে বেরিয়ে এলাম, এবার যাব মানে ব্রিটিশ আংরেজো কা জমানে কা জেলার জো বানায়া থা এক হাভেলি, পুরানো হাভেলি। তো ওসমে পুরনো হাভেলিতেই যাবো এখন আমরা। দেখো ওই হাভেলিটা কিন্তু ভয়ঙ্কর গুফা টাইপের জিনিস আছে, তোমাদেরকে দেখাচ্ছি। ওই ওইটা পুরনো বাড়িটা দেখতে পাচ্ছ, ভয়ঙ্কর না দেখে, এদিক থেকে দেখে কীরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগছে না। এখানে অনেক সবাই থাকে তো এখন আছে কিনা দেখছি। দেখো নারকেল গাছটা দেখেছো কত লম্বা, কিন্তু নারকেল পাওয়া যাবে না যেহেতু এটা একদম ফাঁকা ময়দানে আছে। হ্যাঁ কিছু একটা নাড়াচাড়া হলো, যাই হোক কিছু নেই, হাভেলিতে ঢুকি, কেউ নেই।
সব এখানে ছিল, কেউ একজন বমি বমি করে একবার করে দিয়েছে। দেখো এটার মধ্যে আমরা মাছ ছেড়ে গেছিলাম জানো তো, একটা মাছ আছে কিনা দেখতে হবে। জলের কালারটা তো সেই হয়ে গেছে মদের মতন। এটা কিন্তু গুহা, মানে এইখান থেকে ওই পাতালবাড়ির ওই ভেতরে একটা ঘর আছে, ওই ঘর পর্যন্ত যাওয়া যায় এটা থেকে। দেখা যায় এখানে দুটো তিনটে খেলবো না আছে, একটা পুরনো বাড়ি আছে। তো এখন আমরা ওপরে চলে যাবো, নাটো ছিপ ফেলবে, ওপর থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে একটা বাড়ি, এটা দিদি এখন দেখতে পাচ্ছ, মানে ওইটা ঢুকছি না, বাড়ির অবস্থা খুব খারাপ। দেখতে পাচ্ছ কত ভয়ঙ্কর একটা জায়গা, এখানে ঢুকলে মানে যখন তখন এটা ভেঙে পড়ে যেতে পারে, যে কারণে আমি আর ঢুকছি না, ব্যাকের দিকেই যাই, কারণ এখানটা সুবিধা লাগছে না আমার জায়গাটা। অনেক বহর দিয়ে দিয়েছিস, ফেলেছে ওই দূরে পড়ে আছে, জানি না মাছ খাবে কিনা। কোনো একটা গাছে পাতার ওপর পড়ে আছে, পুরোপুরিভাবে জানি এই কোণের দিক করে ফেলতে হবে। বন্ধুরা ওইখানে গেলাম, মানে ভূত বাংলাতে মাছ খাচ্ছিল, কিন্তু ছোট ছোট মাছ বলে কোনো মাছ ধরতে পারলাম না বা পেলাম না, যে কারণে আবার বাড়ির দিকে যাব। তার আগে কুল গাছগুলো একটু হানা দিয়ে যাই, কারণ কুল আর এই গাছে আছে, কুল আছে, ও দুটো কুল দেখে আমি অনেকগুলো কুল মনে করছি, যদিও এইখানে দুটো কুল দেখতে পেয়েছিলাম। এখানে কোথায় গেছ, ওই ওপর দিকে ছোট ছোট কুল। তো কুল গাছের কুল খাওয়ার থেকে বেশি কুল কাটা খাওয়া হয়ে যাচ্ছে, আর আঙুলটা বিশাল ফুলে গেছে, পেরে নিয়েছে। বেশি পরিমাণে কুল হয়নি, তবে যা হয়েছে সব পেটে চলে গেছে। সরকার এই গাছেও কুল হয়নি, ওই গাছেও কুল নেই, এই গাছেও কুল নেই, কুল নেই ভাই, কোথাও গিয়ে কুল পাবি না, ওই কোনের গাছেও নেই। যাওয়া যাক, এখানটা দেখেছো মনে হয় যেন ফুলের টব আছে ভাই, নিয়ে এখানে মানে কিছু মারা খারা গেছিলো নাকি পুঁতে দিয়েছে। যাই হোক একবার উল্টে দেখি, তোমরা সাক্ষী রইলে। এটা ফাঁদ, এটা ডাক পাখির ফাঁদ, এ দেখ ঘুরে যাবে। ও গুরু, এ তো ব্রিটিশ প্ল্যান করেছে, দেখেছো বন্ধুরা ফাঁদ পেতেছে, মানে ডাক পাখি ফাঁক পাখি ধরার ফাঁদ। এখানে আসবে এরকম করে পা দেবে, আর এটা ঘুরে যাবে, এরকম ঘুরে যাবে আর ঢুকে যাবে। আর কিন্তু কিন্তু এই যে এটার অবস্থা, যে ফাঁকা বন্ধ হবে না কোনো কিছু আটকানো, ডাক পাখি বেঁচে আহারে বেকার, একটা নিরীহ পাখির জীবন নিয়ে কী লাভ, ওর থেকে চিকেন কিনে খাও, তাও অনেক ভালো। যাই হোক এইদিকে কুলের সন্ধানে আবার এসেছি, কুল নেই গাছে, কুল খাবে খাবে বলছে, কুলই নেই গাছে, হ্যাঁ আছে কবে, হ্যাঁ এই গাছে কটা কুল দেখতে পাওয়া গেছে। চলো ওইদিকেই এগোই কুলের দিকে। ওই যে এই এই কুলটা লাল কুল, সেই খেতে চাছটা সব দিকে আমি একটু এইদিকে যাই। তো দেখো এদিকে বেজি আছে, ওই দেখো বেজে গেল, এদিকে কুল আছে। আমার সবচেয়ে বন্ধুরা আমার কুল কী কুল খেতে ভালো লাগে বলো তো, আমার যেই কুলগুলো হচ্ছে কি লাল লাল ল্যাল ল্যালে টাইপের কুল হয়, সেই কুলগুলো মানে অসাধারণ লাগে, অসাধারণ লাগে। ওই কুলের মতন আমার কাছে অন্য কোনো কুল টেস্ট লাগেই না। ও এই গাছে দেখছি কুল পাওয়া যাবে, অনেক কটা কুল দেখতে পেয়েছি, কিন্তু আমার ফেভারিট কুলটা এখনও দেখতে পাইনি। ওই দিকে কিছু কুল পারছে, এইখানে এখানে কুল দেখতে পেয়েছি, এরকম এই কুলটা পারি আহ পেরে নিয়েছে, একটা কুল পেরে নিয়েছে, ওটাকে খাই। আর একটা চমৎকার ফেভারিট কুল দেখতে পেয়েছি, দেখাচ্ছি এই দেখো, এই একটা আর এর থেকেও ফেভারিট কুল, এই দেখো একটা জিনিস দেখাচ্ছি, দেখো মানে যেই পিঁপড়ের ডিম দিয়ে আমরা মাছ ধরি, পিঁপড়েগুলো দেখো, এই দেখো কাছে দেখো কত পিঁপড়ে,
এগুলো হাত দিলেই দেখো হাতে সঙ্গে সঙ্গে উঠে উঠে চলে আসবে। দেখো এগুলো বাসা করছে, এটা ওই কোণের দিকে। তো দেখো তুই পেয়েছিস কি একটাও? ঠিক আছে, তাও ঠিক আছে। তো আমার ফেভারিট কুল একটা গাছে দেখতে পেয়েছি, মানে একটা জায়গায় দেখতে পেয়েছি, ডালটা কোনো মতে কেউ কেটে দিয়েছিলো বা ভেঙে গেছে, সেই গাছে সেই ডালে কুল কটা শুকিয়ে গেছে। তো সেই কুলগুলোই হচ্ছে কি আমার ফেভারিট কুল। এই দেখো এই একটা, এই একটা দেখো, কিন্তু এটা খাওয়া যাবে না বন্ধুরা, দুঃখ, খুব কষ্ট লাগলো আমার। সামনে সামনে পেয়ে গেছে, এই ডালেও একটা আছে। যাই হোক, আমি যেটা খুঁজছি সেটা পেলাম না, তবে তলায় কিন্তু শুকিয়ে গেছে, পড়ে পড়ে শুকিয়ে গেছে। ওই ফুলগুলো খেলে একটুখানি বিষাক্ত হতে পারে, কারণ জানি না কে মানে কোন পোকামাকড় এসে চাটাচুটি করেছে। খেলাম ব্যাস, আমার এই হরির নাম যাবে যেদিন সাথে গো, এই কুলটা খাবো আমি আগে গো, এই কুলটা আগে খাবো। কাকে চাই? তবে এই কুলগুলো মিষ্টি আছে। মানে সব সিজনে সব রকম ফুল, সব রকমের ফল খাওয়া উচিত, এতে শরীরের মানে সব কিছু ভারসাম্য বজায় রাখে। তাই কুলটা একটু বেশি খাই, কুলটা ফ্রিতে পাই। তো তাই আগেও দেখিছি কুল বাগানে গেছিলাম, আমার যারা দেখুন হিন্দি ব্লগটা দেখে নিও। আজকে মনে হচ্ছে বাড়িতে কিছু খেতে পারবো না। আমি লাল কুল খুঁজছি, তো আমাদের মোটামুটি জঙ্গল ভ্রমণ হয়ে গেল, বেশ কিছু কুল পেয়েছি যেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো বুঝতে পারছো, মোটামুটি কম করে হলো দেড় থেকে দেড় কেজি কুল হয়ে যাবে। তো এটাই শুকিয়ে টক ডাল হবে, আম কুলের ডাল সেই লাগে কিন্তু কি। আর ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলো, এরকম জঙ্গলে ভ্রমণ করতে কার কার ভালো লাগে সেটাও আমাদের জানিও। তা নেক্সট টাইম আরও জঙ্গলের ভিডিও চেষ্টা করবো তোমাদেরকে দেওয়ার। তো আপাতত এখানেই শেষ করছি।